ফান্দে পড়িয়া বগা কান্দে কিংবা তোরষা নদীর উথাল পাথাল কারবা চলে নাও মন পাগল করে দেয়া এই গানগুলো শোনার জন্য মুখিয়ে থাকতেন ভারতের কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী। রাজনগরে এলেই যে জনপ্রিয় ভাওয়াইয়ের সঙ্গীত শিল্পীকে ডেকে নিয়ে তার কণ্ঠে ঘণ্টার পর ঘণ্টা নিশ্চুপভাবে গান শুনে মুগ্ধ হতেন, সেই শিল্পীর নাম গিদাল নজরুল ইসলাম। কোচবিহারের নাটাবাড়ির জায়গীর চিলাখানা গ্রামে 1966 সালে জন্মগ্রহণ করেন এই শিল্পী। অভাব অনাটনের সংসারে লেখাপড়া করে বর্তমানে রাজ্য পুলিশে কর্মরত। গদাধর নদীর পাড়ে গরু চড়াতে চড়াতে কিংবা জমিতে কাজ করতে করতে লোকায়ত যাপন থেকে নজরুলের গলায় উঠে আসে ভাওয়াইয়ার সুর। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় প্রথম মঞ্চে আব্বাস উদ্দিনের গান গেয়ে গ্রামের মানুষকে অবাক করে দিয়েছিলেন সেই ছোট্ট শিশু। চার্লি চ্যাপলিন এর প্রথম মঞ্চে উপস্থাপনের দিনের মতো খুচরো পয়সার বৃষ্টি শুরু হয়েছিল। শিল্পী হিসেবে পেয়েছিলেন প্রায় 37 টাকা। সেই দিনের সেই 37 টাকা ওই রকম গ্রামীণ জীবন থেকে পুরস্কার হিসেবে কেবল অঙ্কের মূল্যেই নয়, স্বীকৃতি হিসেবেও অনেক বড় প্রাপ্তি। তারপর থেকে বিভিন্ন পালাগানে গান গাওয়া শুরু। প্রতিযোগিতায় যেখানেই অংশগ্রহণ করেছেন তিনি প্রথম স্থান অধিকার করে বিচারকদের চমকে দিয়েছেন। কর্মজীবনে যোগদানের পর পশ্চিম দিনাজপুরে থাকাকালীন সময়ে প্রথম প্রথাগত সঙ্গীতের তালিম নেন 1988 সালে। তারপর কোচবিহারে এসে ওস্তাদ সুভাষ দাসের কাছে ভাওয়াইয়া গানের তালিম নেন। গুরু হিসেবে পেয়েছেন ভাওয়াইয়া গানের কিং বদন্তি শিল্পী প্রতিমা বড়ুয়া পাণ্ডে এবং ওস্তাদ আলাউদ্দিন সরকারকে। ভারতের পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দরিয়া ও চটকায় চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। পরবর্তীতে নিজেই ভাওয়াইয়া গান লেখা ও সুর দেওয়া শুরু করেন। 2007 সালে তার কথায় সুরে কণ্ঠে জুবিন গার্গ ও রহিমা বেগম কলিতার সঙ্গে প্রকাশ পায় মনের আয়না নামে একটি অ্যালবাম। এই অ্যালবামটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে সুপারহিট হওয়ার পর নজরুল ইসলামের নাম ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও আসামের বিভিন্ন প্রান্তে। উত্তরবঙ্গের মানসি আমরা গাইভাবের ভাওয়াইয়া গান। নজরুল ইসলাম পরিচালিত শ্যাম কালিয়া, টুলটুলি ময়না, মনের ময়না এমন প্রচুর অ্যালবাম জনপ্রিয় হয়েছে। এছাড়াও বাংলানাটক.কমের মাধ্যমে ইউনেস্কোর সহযোগিতায় নতুন ভাওয়াইয়া প্রতিভাদের তালিম দেওয়ার জন্য বিভিন্ন কর্মশালা পরিচালনা করে চলেছেন নজরুল ইসলাম। এই নতুন প্রতিভাদের নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিল্লির বিভিন্ন মঞ্চে নিয়মিত অনুষ্ঠানে ব্যস্ত থাকেন তিনি। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ভাওয়াইয়া দরদি, ভাওয়াইয়া গিদালের মতো বহু সম্মাননা ও সংবর্ধনা। একাধারে ভারতের রাজ্য পুলিশের এত দায়িত্ব সামলেও নজরুল ইসলামের এমনভাবে লোক সংস্কৃতিতে ডুবে থাকা বিস্ময় ছাড়া আর কিছু নয়।